কেমন আছো তুমি? কেন ফোন করেছো তুমি? আর কি চাও আমার কাছে? আমি তোমাকে চাই, আমি তোমার বউ। এটা ভুলে যাও তুমি, কারণ আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি সজীব, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর সম্ভব না রিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচব না সজীব। এ কথা তখন কেন ভাবুন যখন আমাকে ছেড়ে চলে গিয়েছ? আমাকে এসে নিয়ে যাও তুমি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। সরি রিয়া, এখন আর ফিরে আসার রাস্তা নেই তোমার। তাছাড়া আমি এখন বিবাহিত। মিথ্যা বলো না প্লিজ, আমি জানি তুমি এখনো বিয়ে করোনি। রিয়া প্লিজ, তুমি আর আমায় ফোন করো না। তোমাকে হারিয়ে অনেক ভালো আছি আমি, কিন্তু আমি ভালো নেই, আমি সত্যি মরে যাব যদি তুমি আমায় ফিরিয়ে না নাও। মরে যাবে? তুমি তো সেই দিনই মরে গেছো আমার কাছ থেকে, যেদিন তুমি চলে গেছো আমাকে ছেড়ে। সজীব প্লিজ এমন করে বলো না, তুমি তো জানোই আমি একটা পাগলি, আর কখনো তোমায় ছেড়ে যাব না, একবার ফিরিয়ে নাও প্লিজ। আর শোনো, আমাদের মেয়েটা কেমন আছে? খুব দেখতে ইচ্ছে করছে ওকে। সরি, তোমাকে ফিরিয়ে আনা আমার পক্ষে সম্ভব না, আর আমার মেয়েটা অনেক ভালো আছে। একটা কথা বলবো, রাখবে? কি কথা বলো। আমার মেয়েটাকে একবার নিয়ে আসবে? ওকে একটিবার কোলে তুলে নিব? সরি রিয়া, এটা সম্ভব না, কারণ ওকে দেখার অধিকার অনেক আগে হারিয়ে ফেলেছ। তুমি আর কখনো ফোন করবে না আমাকে, বাই।